বয়স যে একটি সংখ্যা ছাড়া কিছুই নয় সেটা প্রমাণ করলেন প্রবীণ ব্রিটিশ সেনা টম মুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত, মিয়ানমার আর সুমাত্রায় দায়িত্ব পালন করা সৈনিক টম মুর গত 30 এপ্রিল পালন করেন শততম জন্মদিন। আর শততম জন্মদিনে সম্মানজনক কর্নেল উপাধি পাওয়া টম মুর 100 কদম হেঁটে 3 কোটি পাউন্ডেরও বেশি করোনা ভাইরাস তহবিল জোগাড় করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই টম মুরকে এবার নাইটহুড উপাধিতে ভূষিত করল ব্রিটিশ সরকার। 94 বছর বয়সী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ 17 জুলাই শতবর্ষী টম মুরকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন। Thomas More. নাইটহুড উপাধিতে ভূষিত হওয়ার বদৌলতে রাতারাতি ক্যাপ্টেন টম মুর থেকে স্যার টম মুর হয়ে যাওয়া শতাউ যোদ্ধা বলেন, এমন গৌরব অর্জনের কথা আমি কখনো ভাবিনি, এটা অনেক বড় সম্মান। I'm absolutely overawed by the fact that this is such a high award that I should get, and from Her Majesty as well. What more can anyone wish for than that? That has been an absolutely magnificent day for me. Thank you very much.